একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অনুপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশে জেলা সভাপতির দাবি আমন্ত্রণ করা হয়েছিল, হয়তো কোনো কারণে আসতে পারেননি। অনুপস্থিত নেতৃত্বের দাবি আমন্ত্রণ করা হয়নি। বাগদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয়। শুক্রবার আবারও প্রকাশ্যে এলো দলীয় কন্দল। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতে এলেন না বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ একাধিক তৃণমূল নেতা। তারা সভায় আমন্ত্রণ পাননি বলেই জানা গেছে। বাগদা বিধানসভা তৃণমূলের পক্ষ থেকে এদিন হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে এক সভার আয়োজন করা হয়। বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ সাহা ও পশ্চিম ব্লক সভাপতি অঘোরচন্দ্র হালদারের ডাকে এই সভার আয়োজন করা হয়। সভাতে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ সহ একাধিক তৃণমূল নেতা উপস্থিত হলেও উপস্থিত ছিলেন না বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহসভাপতি তরুণ ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বিধায়ক ঘনিষ্ঠ বলেই পরিচিত। এর আগেও একাধিক সভায় বিধায়ক সহ তাদেরকে দেখা যায়নি। এ বিষয়ে সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, সকলকেই হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিধায়ক বিধানসভায় থাকায় আসতে পারেননি। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সকলকেই কলকাতায় যেতে হবে, এখানে কে এলেন কে এলেন না সেটা বড় কথা নয়। বিধায়ক আজকে কলকাতায় আমাকে ফোন করেছিলেন, তিনি বিধানসভার মিটিংয়ে ব্যস্ত রয়েছেন এবং সেখানে গিয়ে আজকে ওদের আর্জেন্ট ডেকে নিয়েছে, যার জন্যে বালুদারও আসার কথা ছিল, এখানে পার্থভৌমিকের আসার কথা ছিল, সমস্তটা আটকেই গেছে। কে আসলো না আসলো বড় কথা না তো, যারা দল করবে দল ডাকলে দলের সংগঠন ডাকলে আসতে হবে। আমন্ত্রণ নিমন্ত্রণের কার্ড ওই যে এখানে আছে, সমস্ত হোয়াটসঅ্যাপ করে নিমন্ত্রণ করা হয়েছে, এই তার কপি, যদি না আছে শরীর খারাপ হয় পরের মিটিংয়ে আসবে আবার ডেকে নেবো। আমন্ত্রণ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষ বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। না, আমরা ওখানে জানতে পারিনি যে এটা প্রোগ্রাম হচ্ছে ওখানে, সেই কারণেই আমাদের ইচ্ছা থাকলেও আমরা ওখানে যেতে পারি। আপনাদের আমন্ত্রণ করা হয়নি? না, সেরকম কোনো খবর পাইনি। হোয়াটসঅ্যাপে তো প্রতিদিন যা পরিমাণে ঢোকে আমাদের পক্ষে ও দেখা সম্ভব না, আমি ও ব্যাপারে দেখো প্রোগ্রাম তো আছে, এটা শুনতে তো হয় যে একটা রাজনৈতিক কর্মসূচি হবে, তাহলে কীভাবে কী করা যায়, এটা তো সৌজন্যতার মধ্যেই পড়ে যায়। আমরা শুনলাম যে সভা হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে কারো কাছ থেকে আমন্ত্রণ পাইনি। সেই সভায় শুনলাম পশ্চিমবঙ্গের সম্মানীয় মন্ত্রী টন্ত্রী আসবেন এবং জেলার নেতৃত্ব উপস্থিত থাকবেন, কিন্তু এর যে বহিঃপ্রকাশ, যারা প্রকৃতপক্ষে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসটাকে সেদিন জন্মলগ্ন থেকে এইখানে লালন পালন করে বাগদা বিধানসভার বিধায়ক পাঠিয়েছি, পঞ্চায়েত সমিতি দখল করেছি, আজকে তাদের কাছে তারা প্রাপ্ত। আজকে ভিতরে ভিতরে এমন একটা গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছে কেউ বা কারা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, এটা ওদের দুপক্ষের লড়াই, আগেও বহুবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, বাগদায় যে প্রোগ্রাম হচ্ছে, যারা করছে তৃণমূলের একটা গোষ্ঠী করছে, আর এক গোষ্ঠীকে বলেনি, যে গোষ্ঠীকে বলেনি বিধায়ককে বলেনি, তারাই নিজেরাই বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আমাদেরও বক্তব্য, তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব, চরম গোষ্ঠীদ্বন্দ্ব, এবং বাগদাতেও সেই পরিস্থিতি। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।